নমস্কার সকল দর্শক বন্ধুদের, অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠানে। আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন এবং অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, সত্যিই তাই। তার কারণ, এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু পান। তার কারণ একটাই, আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন যাতে আমাদের ভালো যায় এবং কিভাবে সেইগুলো সুপরামর্শের মাধ্যমে আমরা ভালো থাকবো এবং নিজেদেরকে ভালো রাখবো। সবচেয়ে বড় কথা হলো এটাই যে আমরা কিভাবে, তখন নানান সমস্যা যখন আমাদেরকে ঘায়েল করে, আমাদের জীবনকে পর্যুদস্ত করে, আমাদের জীবনটাকে যখন দুর্বিষহ জায়গায় পৌঁছে দেয়, তখন কিন্তু আমাদের জীবনের একটা হতাশার জায়গা তৈরি হয়। সেই জায়গাটা যেন কোনোভাবে তৈরি না হয়, কোনোভাবে নেগেটিভ পাওয়ার বা নেগেটিভ এনার্জি যেন আমাদের লাইফে না আসে, সেটা নিয়েই আমাদের আলোচনা। তখন আমাদের এই অনুষ্ঠানটি ভীষণভাবে পজিটিভ অনুষ্ঠান, একদম হ্যাবাচক, ইতিবাচক অনুষ্ঠান। তখন নেতিবাচক জায়গায় আমরা কখনোই যাব না। কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি আমাদের সঙ্গে থাকবে এবং সৌভাগ্য যাতে সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে এবং যেটা যাতে আমরা ধরি সেটাই যেন আমাদের সোনা হয়ে যায়, সেটাই হবে। তার কারণে এই অনুষ্ঠানটি কিন্তু সেইভাবে একটা মানে উদাহরণ রেখে দেয়, দৃষ্টান্তমূলক অনুষ্ঠান সেইভাবেই বলতেই হয়। তার কারণ স্যার কিন্তু সেইভাবে আপনাদেরকে নানানভাবে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং যার কিন্তু একদিকে যেমন পৌরাণিক কাহিনী ও আমাদের যে আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকে কিছু আধ্যাত্মিক আলোচনা থাকে, তার সঙ্গে তো আপনারা জানেন একেবারে সঠিক প্রেডিকশন, একদম সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিভাবে আপনারা অভ্যর্থ ফলের মাধ্যমে আপনারা ভালো থাকবেন, সেটাই কিন্তু স্যার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তখন লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম জন্ম তারিখ সময়টা জানাবেন, তাহলেই আপনারা হবু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত। স্যার প্রথমেই বললাম যে আমাদের জীবনটা তো মানে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে একটা না একটা সমস্যা ঠিক আমাদের লাইফে চলে আসে, আর সেই সমস্যা আসা মানে আমরা একটা ডিপ্রেশনে চলে যাই, আমরা হতাশা চলে যাই যে কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। স্যার প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা লাইভ, আপনার প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আপনি মানুষকে ভীষণভাবে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করান। তার কারণ আপনার সেই অ্যাডভাইস মানে আপনার সুপরামর্শের মাধ্যমে কিন্তু মানুষ ভীষণভাবে একটা ইন্সপিরেশন পায়, মানে একটা অনুপ্রেরণা পায় যে একটা বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার রসদ, যারা একেবারে নানান অশুভত্বের জায়গায় চলে যাচ্ছে সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করে এনে একটা পজিশনে নিয়ে আসেন, ভালো পজিশনে। আজকে আমরা একটু জানবো, তখন আমাদের প্রত্যেকদিনই বিভিন্ন আলোচনা থাকে, আজকের আলোচনা কিন্তু আমরা রাখছি যে আমাদের বাংলা নতুন বর্ষ অর্থাৎ বৈশাখ মাস কিন্তু আমরা পেরিয়ে গেছি, জাস্ট কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়েছে। এই জ্যৈষ্ঠ মাসে আমরা একটু জানবো জ্যৈষ্ঠ মাসে কাদের পক্ষে শুভ বা অশুভত্ব, এইগুলো কিন্তু আমরা একটু রানিং একটু আমরা জানতে চাইছি, দর্শক বন্ধুরা সেইভাবে আপনার কাছে মানে জিজ্ঞাসা রেখেছে। নিশ্চয়ই, ব্যাপারটা হচ্ছে যে একটা মাস তো পেরিয়ে গেলাম নতুন বছরে 1431 বঙ্গাব্দে, এখন এই বৈশাখ মাসে বহু মানুষ বহু উন্নতি করে নিয়েছেন, বহু মানুষ যাদের সৌভাগ্য বা ভাগ্য দেবী বা ভাগ্য দেবতা প্রসন্ন হয়েছে তারা কিন্তু ভালো উন্নতি করে নিয়েছেন, এবং বহু মানুষ রয়েছেন যারা কিন্তু সমস্যার মুখ দেখেছেন বা সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন, কোনোভাবে কিন্তু সেই বিষয়টাকে ওভারকাম করতে পারেননি, সংগ্রাম করছেন। তা অনেকে আবার মনে করছেন যে যাক বৈশাখ মাস তো চলে গেল, জ্যৈষ্ঠ মাস পড়লো, তো জ্যৈষ্ঠ মাসে আশা করি এইবার বোধহয় সুদিন ফিরবে, এরকমও বহু মানুষ রয়েছেন যারা কিন্তু প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক একটা আশা আলো নিয়ে কিন্তু সংগ্রাম করে চলেছেন দৈনন্দিন জীবনে। কারণ এই গ্রহ নক্ষত্রে অবশ্যই সেই স্বপ্ন কিভাবে পূরণ করা যায় সেটাই কিন্তু স্যার বলবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, যিনি কথা বলতে হবে যাই করুক, ঠিক আছে আপনি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই গ্রহ নক্ষত্রের প্রভাবেই তো প্রত্যেকের যত সমস্যা আছে কি কেউ, ঠিক আছে আমরা আবার ফোন নেব, প্রত্যেকেরই সমস্যা কিন্তু এই গ্রহ নক্ষত্রের প্রভাবে। 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এই নক্ষত্র গ্রহগুলো তাদের নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফল দিয়ে থাকে, যা কিছু শুভ অশুভ দুঃখ দারিদ্র। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন কে বলছেন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন।
মেদিনীপুর থেকে কার বিষয়ে জানবেন? তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। জন্মস্থান কোথায়? মেদিনীপুরে জন্ম। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারে না প্রথম ফোন করছেন? আগে করেছেন কি ফোন? রাত্রি 8:18। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার। মেষ লগ্ন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ ষষ্ঠী তিথি, গণ হচ্ছে নরগণ এবং বৈশ্যবর্ণ। ঠিক আছে, আপনার মেয়ের ক্ষেত্রে যেটা হরোস্কোপে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র বৃহস্পতি শনি একটা ঘরে বসে রয়েছে লগ্নের দ্বিতীয়ে। এটা কিন্তু চন্দ্র শনি বীজ দোষ করে বসে রয়েছে, একটু ডিপ্রেশন এনে দেবে এবং কোনো কাজ মনের মতো হতে চাইবে না, আর বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা করাবে। বুঝতে পেরেছেন? এর কিন্তু ভালো কিছু হতে গিয়ে প্রবল বাধার যোগ রয়েছে, রবি শুক্র দারিদ্র দোষ রয়েছে জন্মছকে। এক হচ্ছে আর্থিক, হ্যাঁ ওই লাভ ম্যারেজ কেটে যাবার বা প্রতারণা হওয়ার যোগ রয়েছে, প্রেম হবে, প্রেম কেটে যাবে, বিবাহ ক্ষেত্রে গোলযোগ রয়েছে। দ্বিতীয় চন্দ্র শনি বীজ দোষ করে বসে থাকলে রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা করে, তৃতীয় রাহু বসে রয়েছে, যোগাযোগ শুভ দেয় না, সেক্ষেত্রে ভুল জায়গায় প্রেম হবে, ভুল জায়গায় বিয়ে হওয়ার যোগ। হ্যাঁ, না ভুল, বিয়ের ক্ষেত্রে সমস্যা হবে, ভুল জায়গায় বিয়ে হয়ে যাওয়ার। স্যারের কাছে একবার যোগাযোগ করুন, আসুন চেম্বারে, চলে আসুন, আরো এই সামনে ডিসকাশন করব। কি করছে মেয়ে? কি করছে মেয়ে? হচ্ছে বাংলা করে বিয়ে হচ্ছে এখন, নার্সিং সেকেন্ড ইয়ার। নার্সিং সেকেন্ড ইয়ার, তো পড়াশোনা মন দিয়ে করতে বলুন। লাভ ম্যারেজের ক্ষেত্র ভালো না, সেখান থেকে প্রতারণা হওয়ার যোগ। আপনি দোষগুলোকে কাটিয়ে নেবেন, ঠিক আছে, সেক্ষেত্রে ও ভালো হবে, জীবনে উন্নতি করতে পারবে, দোষগুলো থাকলে ভালো হয় না। আপনি ফোন দাম আছে, চাকরি যোগ আছে, তো দোষগুলো কাটিয়ে নেবেন। দারিদ্র দোষ তো আছে, চাকরি করলো, অর্থ রোজগার করলো, সঞ্চয় করতে পারলো না, লাভ হবে না, ওই জন্য দারিদ্র দোষটা কাটিয়ে নিতে হবে। ঠিক আছে, গেলে প্রতারণা হবে, প্রতারিত হবে। আপনি নিষেধ করবেন কি? অলরেডি রিলেশনে থাকবে, ঠিক আছে, একদম, হ্যাঁ জানি, ভালো না, সেটা ভালো না। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং স্যারের কাছে চলে আসুন। আপনার বারণ করার সময়ও দেবে না, সুতরাং আরও ব্রেকআপ হয়ে সমস্যা হয়ে যাবে, রিলেশনে জড়িয়ে পড়লে সমস্যা হবে, অনেকগুলো দোষ আছে, তো ওগুলোকে খণ্ডন করলে একটা ভালো পজিশনে আসবে, ক্যারিয়ার, পড়াশোনা, চাকরি, সেটার জন্য আগে তো তৈরি হোক ওকে, ঠিক আছে, তারপরে প্রেম বিবাহ পরে কথা সেটা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা হ্যাঁ, যেটা কেউ আছেন? আচ্ছা, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? মৌরিগ্রাম থেকে বলছি। মৌরিগ্রাম থেকে কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়ে। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। 18/6/1985। কটার সময়? টাইমিংটা বলুন, জন্ম সময়। 18/6/1985। সময়টা বলুন। সময় দুটো, দুটো দুপুর না রাত? দুটো দুপুর। দুটোটা কখন, মানে রাতে না দুপুরে? দুপুর দুটো। আচ্ছা, দুপুর দুটো। আচ্ছা, আপনি কি টিভিতে শুনছেন? জন্মস্থান কখন, কোথায় জন্মস্থান? জন্মস্থান কোথায়? কোথায়? হাওড়া। এবার মেয়ের নামটা বলুন। স্বপ্না দাস। স্বপ্না দাস, আচ্ছা। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা, কাজ হয়নি তাই তো?
আপনি টেলিভিশনে শুনুন, টেলিভিশনটাকে জিরো করে মোবাইলে কথা বলুন, তাহলে কিন্তু ফোনটা কেটে যাবে, ঠিক আছে? লাইনটা কেটে যাবেন, স্যার কিছু বললে সেটা শুনতে পারবেন না। জন্মবার মঙ্গলবার, জন্মবার তুলা লগ্ন আছে, আপনি শুনতে থাকুন। তুলা লগ্ন মিথুন রাশি, মেঘশিরা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি, জন্মতিথি দেবগণ, গণ এবং শূদ্র বর্ণ। ওর ক্ষেত্রে যেটা রয়েছে, ওর একটা মিনিট ধরুন বলে দিচ্ছি, মোটামুটি সাতান মঙ্গলের অবস্থান ভালো নয়, শনি কেতু সাধু সর্প দোষ রয়েছে। ওর বিবাহিত জীবনের জায়গা ভালো পাচ্ছি না, বিবাহিত জীবন সমস্যাময় পাচ্ছি, বুঝতে পেরেছেন? ঝামেলা অশান্তি গন্ডগোলময় জীবন, এখান থেকে ভালো করতে গেলে এই সাধু সর্প দোষ লগ্নে হয়ে রয়েছে, শুক্র রাহু জড়ত্ব দোষ হয়ে রয়েছে, এগুলো ঠিক করাতে হবে। মাথা গরম ভাব থাকবে, ওর বিবাহিত স্থানটাই গন্ডগোল পাচ্ছি। কি জানতে চাইছেন? বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি হবে, বিয়ে হলেও ঝামেলা অশান্তি হয়ে সমস্যা কাটাতে হবে। দোষ টোষ যেগুলো আছে খণ্ডন করে তারপরে আপনি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। জড়ত্ব দোষ যতক্ষণ না কাটাবেন ততক্ষণ বিয়ে দিতে পারবেন না, যদি বা বিয়ে হয় ঝামেলা অশান্তি হবে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা কি লিখেছেন, যেটা বুকিং নাম্বার? হ্যালো, বুকিং নাম্বারটা কি লিখেছেন আপনি? 9051200976। যাই হোক, আমি এক্ষুনি লিখে রাখুন এবং স্যারের সাথে যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন, ঠিক আছে? ধন্যবাদ। অনেক সমস্যা রয়েছে, 39 বছর অলরেডি বয়স হয়ে গেছে, আর কবে ও বিয়ে করবে, কিন্তু তার আগে যদি ও বিয়ে করে নিশ্চয়ই স্যার সবকিছু বলে দেবেন। হ্যালো, আরেকজন বন্ধু আছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, খুব তাড়াতাড়ি নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? বিজয় বর্মন। আপনার ডেট অফ বার্থ বলুন। বলুন, 15/10/1996। জন্মস্থান কোথায়? কাঁথি। আচ্ছা, কাঁথিতে জন্ম। কারোর পরামর্শ নিয়েছেন কোন জ্যোতিষে এখনো পর্যন্ত? নেওয়া হয়নি। কি জানবেন আপনি? ব্যাপার হচ্ছে আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ ছেলেদের ক্ষেত্রে ক্যারিয়ার হতে বাধা দেয়, হওয়া কাজ হতে চাইবে না, মনের মতো জব স্যাটিসফ্যাকশন হতে চাইবে না, সমস্যা হবে। দ্বিতীয় গ্রহণ দোষ আছে, রবি রাহুর গ্রহণ দোষ বলে, গ্রহণ দোষ থাকলে আয় উন্নতি ভালো হয় না, সমস্যা হয়। হ্যাঁ, শনি কেতুর একটা সাধু সর্প দোষ রয়েছে সপ্তমে, ম্যারেজ লাইফও ডিস্টার্ব করবে ফিউচারে, এগুলো কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে, এগুলো কাটিয়ে নিন। শরীর স্বাস্থ্য মোটে ভালো যাবে না, পেটের সমস্যা ভোগাবে, স্কিনের সমস্যা ভোগাবে, পায়ে চোটাঘাত লাগা, পায়ের শিরায় টান ধরা, পা নিয়ে ভোগান্তি দেবে, পায়ের পাতায় সমস্যা হওয়া, এগুলো দেবে, একটু সাবধানে থাকবেন। ফিউচারে কিন্তু চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম আসবে। হ্যাঁ বলুন, কি বলছেন? রাশি তুলা রাশি, লগ্ন সিংহ লগ্ন, ঠিক আছে? তুলা রাশি সিংহ লগ্ন, গ্রহণ দোষ কাটাবেন, মাঙ্গলিক দোষ কাটাবেন এবং সাধু সর্প দোষ কাটাবেন, এগুলো কাটালে তবেই প্রপারলি ডেভেলপ হবে, আদারওয়াইজ কিন্তু কষ্ট পাবেন, সংগ্রাম করে যেতেই হবে,
রেজাল্ট আসবে না। এখন এগুলোকে সমস্যার ইয়ে করুন, সমাধান করার চেষ্টা করুন। দেখুন অলরেডি 28 বছর হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আপনি যোগাযোগ করুন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর ফোন নাম্বারটা রয়েছে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটি বুকিং নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা রয়েছে। এই নাম্বারটি আপনারা চটপট লিখুন এবং বুকিং করে যার যেখানে কাছাকাছি হবে চেম্বারে পৌঁছে যান। এবং অনলাইন প্রেডিকশন ব্যবস্থাও তিনি রেখেছেন, যারা দূর দূর থেকে আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। যদি তিনি প্রতিকার দিতে মনে করেন তবেই সেটা কিন্তু কুরিয়ার এবং ডাকযোগে আপনার বাড়িতেও সেটা পৌঁছে যাবে, সব ব্যবস্থাই রয়েছে। স্যার আমরা একটু আলোচনা করব, আরেকটা বলছিলাম জ্যৈষ্ঠ মাসে নিজেদের সমস্যাগুলো কাটিয়ে ভালো কিছু অ্যাচিভ করা, এই সময়টা কিন্তু আদর্শ সময়। প্রতিটা দিনই প্রতিটা নতুন সুযোগ এনে দেয় এবং প্রতিটা দিনই নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। প্রতিটা দিনই গ্রহ নক্ষত্রের মুভমেন্ট, এই গ্রহ নক্ষত্র যার উপরে যত শুভ তার কিন্তু তত বেটার উন্নতি হতে আরম্ভ করে এবং প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ যে কোনো ইম্পর্টেন্ট কিছু অ্যাচিভ করার জন্য, জীবনে উন্নতি করার জন্য, ভালো থাকার জন্য। মেন যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা সময়ের মূল্যটা বোঝা। প্রতিটা সময়ের মূল্য যদি বুঝতে পারেন, প্রতিটা সময়ের মূল্য যদি সঠিকভাবে নির্ণয় করে সঠিক বাধা, এই যে গ্রহ বাধায় তো মানুষ কষ্ট পায়, গ্রহ বাধা যদি কাটিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য সংকল্প করেন তাহলে কিন্তু দেখবেন যে বহুদিন সৌভাগ্য আসবে বলে অপেক্ষা করে বসে থাকতে হয় না। যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হতে পারে, যে সেটা আপনার চেষ্টা, কর্ম এবং ভাগ্যের সংমিশ্রণে কিন্তু জিনিসটা হয়। আপনার প্রচেষ্টা থাকবে, প্রচেষ্টাটা কি, প্রচেষ্টা থাকবে আমার ভাগ্যে যে বাধা সেই বাধাটা কিভাবে ওভারকাম করব, কেন আসছে বাধা, কোন গ্রহ প্রভাবে আসছে, কোন গ্রহ প্রভাবে বাধা আসছে, যেই গ্রহটাকে ঠিকঠাক করলে পরে জীবনে ভালো উন্নতি আরম্ভ হয়ে যাবে, এটা কে করে দিতে পারবে, একমাত্র ভালো জ্যোতিষী, দক্ষ জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষী, তিনি কিন্তু সম্ভব তার পক্ষে যে আপনার কোন গ্রহটা সমস্যা সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে সেখান থেকে আপনাকে দ্রুততার সাথে আপনার যে রেজাল্ট সেই রেজাল্ট যা কিছু সমস্যা থেকে বের করা এটা এনে দিতে পারে। আমি যেটা স্পেশালি করে থাকি একদম সুন্দরভাবে শর্ট টাইমের মধ্যে, আপনার যদি হয় যে জিনিসটা আপনি চাইছেন, যে সমস্যাটা নিয়ে আসছেন, যেটা তাড়াতাড়ি কত তাড়াতাড়ি সলভ করা যাবে, অন ডেট আপনাকে বলবো যে হ্যাঁ আপনার এই সমস্যাটা পার্টিকুলার এই তারিখ, এই মাস, এই সাল, এই সময়ের মধ্যে সম্ভব। এবং অনন্তকাল অপেক্ষা করলাম, জ্যোতিষের প্রতিকারও করলাম, তাহলে জ্যোতিষ দেখানোর কোনো মানে নেই। জ্যোতিষ দেখাবেন খুব তাড়াতাড়ি, যাতে দ্রুত তার সঙ্গে আপনার সমস্যাটা সমাধান হয় সেই বিষয়টা মাথায় রেখে। কিন্তু খেয়াল রাখতে হবে নিজের প্রচেষ্টাটা এখানে মেন উদ্যোগ থাকতে হবে, আপনার মধ্যে ভক্তি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি একটা শুভ মনের যে যেটাকে কি বলবো, মনের যে সারেন্ডার, সেই সারেন্ডার আত্মসমর্পণ যেটাকে বলে, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা, সেই বোধগুলো আপনার থাকতে হবে। যদি থাকে, ঈশ্বরে যদি আপনি বিশ্বাসী হন, জ্যোতিষ শাস্ত্রে যদি আপনি বিশ্বাসী হন, আপনার সমস্যা সুন্দরভাবে দায়িত্ব নিয়ে ঠিক করে দেওয়া সম্ভব। শাস্ত্রে রয়েছে এই বিধান, শাস্ত্রকাররা এগুলো দিয়ে গেছেন, এটা নতুন কোনো সাবজেক্ট নয় এবং এখান থেকে উন্নতি হওয়ার কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে। প্রতিটা দিন কিন্তু নতুন অপরচুনিটি এনে দেয়। এবং এই যে জ্যৈষ্ঠ মাস, যারা জানবেন এই জ্যৈষ্ঠ মাসে জন্মানো ব্যক্তি যারা আছেন, যারা নিজের জ্যৈষ্ঠ মাসে জন্ম যাদেরই, তারা নিজেরা জানেন তারা কিন্তু হেরে যাওয়া বা দমে যাওয়ার পাত্র বা পাত্রী নন। তারা কিন্তু অন্য লোক যেই কাজে অল্পতে হেরে যাওয়া বা ডিপ্রেশনে চলে যায়, আপনারা কিন্তু জ্যৈষ্ঠ মাসে যারা জন্মানো আত্মবিশ্বাস অত্যন্ত বেশি, সবকিছু করবই, এই যে প্রচেষ্টা এটাই জীবনে অনেকটাই বড় করে, সেই সঙ্গে উপযুক্ত গ্রহ প্রতিকার খুব সুন্দরভাবে এগিয়ে দেবে। এই জ্যৈষ্ঠ মাসে যারাই জন্ম তারা কিন্তু এই যে সময়টা তাদের জন্য একদম আদর্শ সময়। যদি জন্মচকে কোনো রকম সমস্যা
সমস্যা থেকে থাকে অবশ্যই বলবো এই মাসে প্রতিকার করিয়ে নিন, খুব ভালো মাস। হ্যাঁ বলুন, শুভ মাস, এই মাসটাকে কাজে লাগাতেই হবে। কিন্তু আপনাদের বলে দিচ্ছেন সেটা, একজন বন্ধু আপনাকে কিছু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বর্ধমান থেকে, কার বিষয়ে জানবেন? আচ্ছা, না আপনি তাহলে নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। সোহিনী চক্রবর্তী, সোহিনী জন্ম তারিখ সময়টা বলুন। 15/10/93, টাইমিংটা বলুন, জন্ম সময়। এর আগে আপনি ফোনে পেয়েছিলেন নাতনির বিষয়ে? ফোন করেছেন আগে? এখানে ফোন করেছেন এর আগে? আচ্ছা, করেননি। নাতনির কি বিষয়ে জানবেন বলুন। বিবাহের ব্যাপারে দেখে নেবো। কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, শুনুন, শুক্রবারে জন্মবার ওর পাচ্ছি মিথুন লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্র, তাই তো? রাক্ষসগণ শুদ্রবর্ণ গণটা রাক্ষসগণ, চিত্রা নক্ষত্র ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, আপনি রবি শুক্র একটা দারিদ্র দোষ আছে, দ্বাদশে কেতু, বিবাহের ক্ষেত্রে যোগাযোগ করুন, একটু লেট ম্যারেজের যোগ। হ্যাঁ, যোগাযোগ করলে বিয়ে হয়ে যাবে। আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, স্যারের নাম্বারটা লিখে রাখুন। কি বলছেন উনি? আরেকজন বন্ধু রয়েছেন, আমি এটা একটু শেষ ফোন নিয়ে নিলাম। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, টাইমে হয়ে যাবে? হ্যাঁ বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে। বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলুন। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, 4:30, তাই তো? ছেলের পড়াশোনার জায়গায় একটু বাধা আছে অতিরিক্ত চঞ্চলতার জন্য, না ও জানা জিনিস ভুল করবে, ওর একটা জন্মছকে একটা ঘরে চাপ। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, করে দিন। হ্যাঁ, এখন এখানে ওর রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু শনি রাহু ওই ঘরে, একটা ঘরে চারটে গ্রহ বসে রয়েছে, পড়াশোনা হতে হতে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া বা বাধা আসার যোগ, আর বন্ধু সঙ্গ ভালো হবে না, সেক্ষেত্রে প্রবলেম হবে, আর রাগ বেড়ে যাবে, কারো কথা শুনবে না, বুঝতে পেরেছেন? এটা প্রতিকার করিয়ে নেবেন, দেখিয়ে 22 বছর বয়স ওর হয়ে গেছে, আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? ধন্যবাদ। আমি একটু স্যার বলে দিচ্ছি, চেম্বার গুলো বলে দিচ্ছি, রাজপুর চৌহাটি মোড়ে স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টার মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। রাজপুর চৌহাটি মোড় খুব পপুলার একটি জায়গা। এটা কিভাবে আসবেন সেটা আমি একটু বলে দিচ্ছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগে এই চেম্বারে পৌঁছাতে। আরেকটি জায়গা সেটা হলো সুভাষগ্রামে প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, এবং রবিবারও পাচ্ছেন, সন্ধে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন এবং লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং আরেকটি জায়গা জয়নগর, সেটা প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, সেটাও আপনারা লিখে রাখুন। এবং আরেকটি জায়গা দমদম শিথিল মোড়ে প্রত্যেক শনিবার সন্ধে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, প্রত্যেক শনিবার 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া বেহালাতেও আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে। এছাড়াও আপনারা পাচ্ছেন দুর্গাপুরে, পাচ্ছেন মাসে বৃহস্পতিবার একদিন করে পাচ্ছেন।
দুর্গাপুরে এবং বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন। এবং ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, যেটা হলো বুকিং করে অবশ্যই কিন্তু আপনারা অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। বুকিং নাম্বার 9051200976, এটি এই নাম্বারটি বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে অগ্রিম বুকিং করে বন্ধুরা কিন্তু অবশ্যই আসবেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে ফিরে আসবো আমরা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের আরো অনেক কিছু আলোচনা ছিল, নিশ্চয়ই পরবর্তী লাইভে আপনাদের কাছে আমরা আবার পৌঁছে দেবো। একদম সময় শেষ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।